হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো অনেকদিন পর আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ করার জন্য। সেটা হচ্ছে আমার যে ইয়ামাহা ইন্টেসারটা আছে, এটার কার্বোরেটরটা আসলে একটু প্রবলেম করতেছিল। তো স্টক কার্বোরেটরটা আজকে চেঞ্জ করে CG125 কার্বোরেটর ইনস্টল করে দেখব যে আসলে পারফরমেন্সটা আপডেট হয় নাকি ডিক্রিজ করে। সো আপনাদেরকে শেয়ার করব অবশ্যই, আর সাথেই থাকেন, ভিডিওটা পুরোটা দেখেন। আর আমার আজকের মডিফিকেশনের জন্য আবারও আলী ওস্তাদ থাকবে আমার সাথে। তো আলী ওস্তাদ সবকিছু করে দিবে, আপাতত একটু বিজি। তাহলে তুই কাম শেষ করে আয়। এই যে হচ্ছে আমার স্টক কার্বোরেটর ইয়ামাহা এন্টিসারের, এটার আসলে পিস্টনটা একটু গেছে, পিস্টনের যে নিডেলটা ছিল নিডেলের লকটা ভেঙে গেছে। আর এটা হচ্ছে CG125 কার্বোরেটর। এটার জাস্ট একটা জিনিস মডিফাই করতে হবে, এটার যে এই কানেক্টরটা আছে, কানেক্টরটা আসলে রাউন্ড শেপ করতে হবে, এটা ইয়ে করা, এইটাই জাস্ট একটু মডিফাই করে দেন ইনস্টল করবো আজকে। লাস্ট অনেকদিন ধরে এক্সপেরিমেন্ট করতেছিলাম যে আসলে এটা করলে কিরকম হয়, সো আজকে এটা করে দেখবো আর কি। তো সাথেই দেখেন, রেজাল্ট তো দেখতেই পারবেন কিছুক্ষণ পরে। এটা পারফেক্ট, এটাই দাও।
তেলের কারণে মনে হয়। কার্বোরেটর চেঞ্জ করা হয়ে গেল, এখন দেখার পালা যে আসলে এটার পারফরমেন্স কীরকম দিচ্ছে, প্লাস হচ্ছে এটার মাইলেজটা কীরকম পাওয়া যায়। আসলে কয়েকদিন চালানোর পর আপনাদেরকে আসলে মেইন রিভিউটা দেওয়া যাবে। এখন পর্যন্ত পারফরমেন্স ভালোই লাগতেছে, টোটাল রেসপন্স ভালোই, আগেরটার তুলনায় অনেক ভালো একটা রেসপন্স পাচ্ছি টোটালে। সো দেখা যাক, কয়েকদিন যাক, তারপরে আপনাদেরকে একটা ফাইনাল রিভিউ দিতে পারবো যে আসলে মাইলেজ কতটুকু বাড়ছে, প্লাস হচ্ছে এটার পারফরমেন্স কীরকম বাড়ছে, সব কিছু মিলিয়ে দেন আপনাদেরকে পরবর্তীতে ফাইনাল একটা রিভিউ জানাইতে পারবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।